আর বোথিং এ অ্যান্ড বি এর মধ্যেও আছে, এ সেটের মধ্যেও আছে এবং বি সেটের মধ্যেও আছে। ঠিক আছে, বলতে হবে দেখে নেব একবার, নোট করলাম নোট করলাম এইভাবে। প্রবলেম চ্যাপ্টার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইউনিয়ন অফ সেকশন ইনকাম এটা সেকশন অফ সেট হওয়ার পরে ইন্টারসেকশন কমন বলবে অনলি কমন আইটেম যদি সেকশন রিমিয়ান অ্যাজ গো সবাইকে নেব যেমন ধরো তুমি একটা কলেজে পড়ছো, ধরো এই যে কলেজ সেখানে যেটা রিমিয়ান আছে ইউনিয়নের জন্য তুমি মেম্বারশিপ নেবে, সবার মেম্বার হবে একবার না দুবার প্রত্যেকটা একবার করে আমার মেম্বারশিপ আমি নিতে পারবো, ধরো দুবার মেম্বারশিপ হবে রিমিয়ান না আমার সবাইকে নিচ্ছে, আমার কাছে তখন এটাকে আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ সেট। নামটা একটু গাল ভরা, কোনো অসুবিধা নেই, that cannot happen at the same time, and two event same time happen mind. So kya hai isme, isme jo do sets hai A aur B sets hai, to aapke liye bol raha hu, to A aur B set mein koi common element nahi hai, A set mein 1 2 7 aur B set mein hai kya 5 6 9 hai, theek hai, to dono set mein kuch common element hai kuch nahi hai, तो क्या होगा, तो ऐसे हम दिखाएंगे इसको हम बोलेंगे क्या म्यूचुअली एक्सक्लूसिव इवेंट्स। कौन ए एंड बी, लेकिन आगे लिखे थी ए एंड बी are mutually exclusive events. Here, simple, naam dekhe bhagwab kichu nahi. Thik ache, naam e kichu eshe jabe na, jinish shikhte hobe. Prottekei je amader naam ache, to naam er sathe porichoy hoye jabe, kono oshubidha nei, ageo hoyeche,
কোনো সাধারণ কিছু নেই, সহজ জিনিস, ভেরি সিম্পল আইটেম। আর যারা আমি সেভ করেছো তাদের কোনো কথাই নেই, তাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবে। হ্যাঁ, ইজি লাগছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, পরের পার্টে যাই। এটা কি আর বলতে হবে, ইউনিয়ন অফ সেট দেখে নাও কি বলেছি, ইউনিয়ন অফ সেট জেনে নিয়েছি। দ্য ইউনিয়ন অফ টু সেটস এ বি ইজ ডিনোটেড বাই এ ইউনিয়ন বি, দ্যাট ইজ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান এক্স ইজ ইন এ অর এক্স ইজ ইন বি, মানে এক্স এর মধ্যেও থাকতে পারে, এক্স বি এর মধ্যেও থাকতে পারে, যে কোনো একটার মধ্যে থাকলেই হবে। নোট দ্যাট ইউসেজ অফ অর দিস ইজ এ সিমিলার টু ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট অফ এ ইউনিয়ন বি ইউজিং ডিসজাংশন অফ ইউনিয়ন বি ইউজিং সেট এ অ্যান্ড বি ফ্রম দ্য প্রিভিয়াস স্লাইড, মানে যেটা আগে করেছিলাম আমার স্লাইডে, দ্য ইউনিয়ন অফ এ অ্যান্ড বি ইজ ইউনিয়ন বি 1, 2, 3, 4, 5, 7, 9 এটা করে দেখিয়েছি, ভেরি গুড। দ্য এলিমেন্ট অফ দ্য ইউনিয়ন আর তোমাদের খাতায় লেখা আছে, খাতা পাতাটা উঠে দেখে নিতে পারো, যেটা করলাম ওখানে এ আর বি ইন বোথ ইজ দ্য এলিমেন্টস বোথ সেটস উই ডু নট রিপিট দেম, রিপিট আমরা করতে পারবো না। এ সেটের যা এলিমেন্ট আছে সবাইকে নিলাম, বি সেটের যা এলিমেন্ট আছে সবাইকে নিলাম, কিন্তু কাউকে আমি দুবার আমি লিখবো না, ঠিক আছে, কাউকে আমি দুবার লিখবো না, তাহলে আমার ইউনিয়ন অফ সেট হয়ে যাবে। তাহলে আমার ইউনিয়ন অফ সেটটা কি দিয়ে ডিনোট করবো, ডিনোটেড বাই ইউ, একটু ব্যাকা ট্যাকা হচ্ছে, কোনো অসুবিধা নেই, তোমরা পরিষ্কার করে লিখবে, ইউটা লিখলেই হবে, ইউনিয়ন অফ সেট ডিনোটেড বাই ইউ। পরে উত্তর যাচ্ছি আমরা, কমপ্লিমেন্ট অফ আ সেট, কমপ্লিমেন্ট অফ আ সেট ডিনোটেড বাই এসি, কমপ্লিমেন্ট অফ সেট সেটাকে আমরা এসি লিখতে পারি, এ ড্যাশ লিখতে পারি, এর উপরে বাট লিখতে পারি, ঠিক আছে, এর উপরে সি, এর উপরে ড্যাশ, এর উপরে বাট লিখতে পারি, এই আমি কমপ্লিমেন্ট অফ এস সেটকে ডিনোট করবো। কিরকম ধরো আমার একটা ইউনিভার্সাল সেট আছে ইউ সেট, এমন করে 1, 2, 3 হয়ে যাচ্ছে, 10 অব্দি আছে, আর এ সেটে মনে করো 3, 4, 5, 7 এটা আছে। তাহলে কমপ্লিমেন্টটা কী করে বুঝবো, ছবি আঁকি, ছবি দিয়ে ভালো বুঝছি, এই ছবিটার নাম কী, এটা কী বলছি আমরা, ভেন ডায়াগ্রাম, ইয়েস ঠিক আছে, ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম আমরা এটা এ সেটকে আঁকলাম, এ সেটের মধ্যে কারা আছে 3, 4, 5, 7, 9 আর টোটাল হচ্ছে আমার ইউনিভার্সাল, তো ইউনিভার্সালের বাইরে কারা কারা ঘুরে বেড়াচ্ছে, 1, 2, 1, 2 তারপরে 3, 4, 5 চলে গেছে, 6 বাইরে আছে, 7 চলে গেছে, 8 বাইরে আছে, 9 চলে গেছে, 10 তাহলে আমার কমপ্লিমেন্ট মানে এইটা বাদে বাকি যেগুলো আছে 1, 2, 6, 8, 10 এ কমপ্লিমেন্ট মানে কি লিখবো, বা এ ড্যাশ বা এ সেটাকে আমরা লিখবো হচ্ছে 1, 2, 10, 1, 2, 10, 10, 1, 2, 10 হ্যাঁ স্যার কি বলছেন স্যার, 1, 2, 6, 8, 10 কমপ্লিমেন্ট অফ এ, মানে এ বাদ দিয়ে ইউনিভার্সালে যা যা করে থাকে, এ কো ছোড় কে, এ কো এটা জিতনা ভাই এলিমেন্ট হ্যায় উসকো সব ছোড় কে, জো এলিমেন্ট রিমেনিং রহেগা উসকো হম কমপ্লিমেন্ট বলেঙ্গে, অফ এসে ভি হম দিখা সকতে হ্যায়, দ্যাট ইজ দিস সেট এ, কমপ্লিমেন্ট অফ এ দিস ইজ এ, দিস ইজ এ সি,
ओके ए एंड ए कॉम्प्लीमेंट क्लियर देखे नाओ ভালো করে নোট করে পড়ে নাও সাথে ছোট করে এখানে কি লিখেছে কমপ্লিমেন্ট অফ সেট কমপ্লিমেন্ট অফ এ সেট দ্য কমপ্লিমেন্ট অফ সেট ইজ ডিনোটেড বাই এ ড্যাশ অর এ সি এ ড্যাশ এক্স সাচ দ্যাট এক্স ইজ নট ইন সেট এ মানে এর মধ্যে যেগুলো নেই বাইরে যেগুলো রয়েছে ইউনিভার্সালে যেগুলো রয়েছে এগুলো কি বলবো দ্যাট ইজ কমপ্লিমেন্ট অফ এ কারণ আমরা এটাকে আরেকটু করে লিখতে পারি যে ওয়ান ডাজ নট বিলংস এটা করে ডাজ নট বিলংস এই সিম্বলটাকে বলবো ডাজ নট বিলংস টু তাহলে ওয়ান ডাজ নট বিলংস টু এ টু ডাজ নট বিলংস টু এ থ্রি বিলংস টু এ This belongs to, let us come to the belongs to, symbol, we will say that symbol on the use code, that is notation. One does not belong to A, two does not belong to A. The jegula erum hote nahi, shegula ma, ishe erum complement de jabe. Very good. The complement de jabe, kono oshubidha nahi. এখানে দেখিস এক্সাম্পলটা দেখে না দ্য কমপ্লিমেন্ট সেট অপারেটিং আইএস অ্যানালাইজেস কুদা নেগেশন অফ দ্য অপারেশন ইন লজিক এক্সাম্পল ইউ ইউ মতলব ইউনিভার্সাল সেট 1 2 3 4 5 এন্ড হিয়ার ইজ এ ইওর এ সেট সেট এ 1 এন্ড 2 তো 1 এন্ড 2 কো ছোড় কে হাম কে কে রা 3 4 5 দিস ইজ এ কমপ্লিমেন্ট এলিমেন্ট এ ড্যাশ 16 4 5 Simple. There is another example for you. You can note this. Another note put the bar. Twenty the bar. Let us do another game. Which one most very easy? Let us not show it. It's a very easy method. Yeah, I'm not going to show you easy. So, what are the easy? The government will teach you any of them. আমরা যখন শিখেছি আমাদের অসুবিধা হয়নি তোমাদের অসুবিধা হবে না চলে আসছি কার্ডিনাল নাম্বার নাম্বার সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আমরা আসছি কার্ডিনাল নাম্বার মানে কাউন্টিং করবো করে সেট মানে এখানে ধরো এ সেটের মধ্যে কটা নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ এটাকে এরকম করে লিখতে পারি টেন অফ এ মানে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ দ্যাট ইজ এক দুই তিন চার পাঁচ পাঁচটা নাম্বার আছে দ্যাট ইজ কার্ডিনাল কনসেপ্ট অফ কার্ডিনাল নাম্বার ঠিক আছে তাহলে আমি যদি বলি ধরো বি সি বি সেটা মনে করো ওয়ান টু থ্রি আছে তিনটে তাহলে কি বলবো এ নট বি মানে নাম্বার অফ এলিমেন্ট ইন বি দ্যাট ইজ কত থ্রি তাহলে কার্ডিনাল নাম্বার মানে এলিমেন্টে কতগুলো আইটেম আছে সেটা ডিনোট করছে এখানে কি লিখেছে দ্য কার্ডিনাল নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ দ্য কার্ডিনাল নাম্বার অফ সেট অফ এ সেট ইজ দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেট যেটা অসুবিধা হচ্ছে যার পিছনে দেখুন তো পাঁচ এলিমেন্ট থাকলে তাহলে এন অফ এ ইজ ফাইভ মতলব নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইজ ফাইভ নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইজ ফাইভ সো ইন দ্য প্লেস কার্ডিনাল নাম্বার ইজ কার্ডিনাল নাম্বার নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ওকে দ্য কার্ডিনাল নাম্বার অফ ফর্মুলা বি ইউনিয়ন অফ টু সেটস ইজ এন অফ ইউনিয়ন বি ইন নাম্বার অফ এলিমেন্ট ইন এ নাম্বার অফ এলিমেন্ট ইন বি নাম্বার অফ মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন ইন্টারসেকশন বি আমি ওটাকে একটু ভালো করে বুঝিয়ে দিই এটাকে মুছে দিলাম এক্সাম্পল নিন ইজ এর সেটে মনে করো আছে Thank you.
बी शेप पे अक्षर मन करो चार पांच छह वेन डायग्राम है वेन स्पेलिंग ओके वी ई डबल एन वेन वेन डायग्राम वेन डायग्राम तो एक अंदर चे ए सेट एक बी सेट और एलिमेंट दोनों का बनाने में ची इधर मतलब चार पांच का कॉमन आ ची तो चार पांच एक अंदर घूमने गया ओके तो एक अंदर जाते वन टू थ्री और एक अंदर जाते सिक्स सेवन एट सिक्स सेवन एट তাহলে এবার আমার এ ইউনিয়ন বি প্রবেশ করেছে এ ইউনিয়ন বি তে তাহলে কটা এলিমেন্ট হলো আমার এখানে ছিল পাঁচটা এখানে ছিল পাঁচটা দশটা এলিমেন্ট কি ইউনিয়ন বি তে আছে দশটা এলিমেন্ট নেই কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দুটো কমে গেছে মানে কমন ছিল কিভাবে তাহলে লিখবো নাম্বার অফ এখানে তাহলে বলবো নাম্বার অফ আইটেম ইন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ plus n of b minus n of a intersection b তাহলে কিভাবে আসছে এটা a তে ছিল আমার পাঁচটা এলিমেন্ট b তে ছিল পাঁচটা তার মধ্যে কমন ছিল দুটো দ্যাট ইজ আটটা এলিমেন্ট এটা ধরে দেখো আটটা এলিমেন্ট আছে বেশি বলো ভেরি গুড ঠিক আছে এখান থেকে আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই এখানে যদি বলুন তো অনলি এ এই জায়গাটাকে বলবো আমরা অনলি এ বক্সে যেটা লিখছি এই যে শেডেড যেটা দেওয়া আছে এটা হচ্ছে অনলি এ এটা কিভাবে লিখবো সেটের ভাষা মেন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মেন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে এটা কি করে পাবো কটা এলিমেন্ট আছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস এদের কমনটা এ ইন্টারসেকশন বি এটা কটা তিনটে এলিমেন্ট আছে তাহলে কটা ছিল এন অফ এ তে ছিল আমার এন অফ এতে কটা ছিল পাঁচটা ছিল কমন ছিল দুটো মানে তিনটে বেরোচ্ছে এরকম ভাবে বিএসটা আমরা বার করতে পারবো কোনো অসুবিধা নেই এখানে কি বলেছে তাই সেটা লিখছে দ্য কার্ডিনাল নাম্বার ফর্মুলা ফর দ্য ইউনিয়ন অফ টু সেটস is a union b number of element in a plus number of element in b minus number of element in a intersection b the common element gulo ke ami jehetu dubar common hoye geche and a sobkota element er pasta count korlo tokhon eta count hoye gelo abar eta jodi pasta ache tokhon eta arekbar count korbo dubar count hoyeche and ekbar amake minus korbo le ebhabe amra cardinal number er sheet niche that is cardinal number of set মানে নাম্বার অফ এলিমেন্টগুলোকে আমাদের কাউন্ট করার যেটা সিস্টেম সেটাকে আমরা বলবো কার্ডিনাল নাম্বার সিস্টেম some useful formula on set set theory করার সময় আমাদের কিছু ফর্মুলা সাহায্য নিতে হবে এবং তার মধ্যে আমাদের যেগুলো বিশেষ করে আমাদের লাগবে সেটা আমরা প্রথমে কিছু নিয়ে নিচ্ছি ফর্মুলাগুলো আমি লিখছি তোমরা দেখো নেক্সট ওয়ার্ডে যেটা শিখলাম নাম্বার ওয়ান নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি
of A plus N of B minus N of A intersection B. Hello? Number 2, number of theta gamma. It is A over B square N of only A. Theta gamma to N of A intersection B complement. Theta gamma to N of A minus N of A intersection B. Everything is open out for it. So, theta for it. Number 3, N of only B. Only B. N of B intersection B complement. So, N of B minus N of A intersection B. So, what is the number of it? For any two sets A and B. Because it is a set of our team to it up a way. But if I don't know what intercept ways I will shape it to our team to stop on. You have been around intercept for it. আমরা এসব দেখেলিম লক্ষ্য করে তিনটে সেট একটু বেঁকে যাচ্ছে লাইন তারপর কিছু নেই এগুলো তোমার তিনটে সেট এ বি এই জায়গাটাকে বলছে তিনটের কমন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা হচ্ছে এ আর বি এর কমন তার মধ্যে বলে কমনটা বলেছে এ আর সি এর কমন এ আর বি এ আর সি এর কমন এটা গেল পি আর সি এর কমন হচ্ছে তো সবার কমনের মধ্যে এবিসি তিনজনের কমনটা রয়েছে এখানে আমরা আরো কিছু কমন আমরা নোট করবো তাহলে চলো দেখা যাচ্ছে তারপর আমরা তিনটে সেটে যাবো তো এখানে ফর এন টু সেটস এন বি বলে লিখে নাও তিনটে সেট হলে কি হবে সিঙ্গেল গুলো সব প্লাস হবে ডাবল গুলো সব মাইনাস ট্রিপল গুলো যোগ আবার বলে দিচ্ছি সিঙ্গেল গুলোতে প্লাস ডাবল গুলোতে মাইনাস আর ট্রিপলে দেখো যোগ হয়েছে ঠিক আছে চব্বিশ সাথে মিলিয়ে তোমরা দেখে নিতে পারো কোনটাকে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে এই জায়গা এইটাকে বলছে ঠিক আছে আর বি আর বি এর কমন তো বুঝতেই পারছো এই জায়গাটা এই বি জায়গাটা কমন মানে এই জায়গাটাকে এবার এটার ক্ষেত্রে আমরা অনলি কি করে বার করবো এবার দেখো নাম্বার 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 নাম্ব
on the day. N of A plus N of B and upon the on the data of N of 4 equal to N of A intersection B intersection C. N of A intersection B complement, intersection C complement. Minus A N of A B theta theta minus N of A intersection C plus of N of A intersection C. Clear sir? Then we have to know how many B bar was there. Intersection B but not C. And here we have intersection ka table, theta, that theta minus 40, it will be enough on the A and B, theta, theta, that has changed the symbol to shape. Because we took up the symbol to I could add it for the other two, the take it from the other. Okay. Tady jsou dvě věci. Ty jo, different lecture je zase. Vaše, kdyby to tady vaše, to je všechno. Tady jo. Hej, tady jo. No, only A and B. A my ty kodeče, jako pak. Formula BC. My nižně ty vále budou. Je to A intersection T. A ty tam na A to A intersection, B intersection. Very good.
पहले इनको जानना था कॉम्प्लीमेंट नेम ए इंटरसेक्शन बी माइनस एन ऑफ ए इंटरसेक्शन बी इंटरसेक्शन सिमिलरली एन ऑफ ओनली ओनली बी एंड सी ठीक है and C, N of B and C, but not A. Now we go N of B intersection C minus N of A intersection B. तब समा order का maintain करो A B C तो जो तो समा data question only A and C. अरे N of A and C. But not A. Let me go N of A intersection C minus N of A intersection B intersection C. Take it on. High speed. Now I'll wake up. How about you? Quick, fast. You can make pen now. Can I get a little bit? No, should be the name. আরো কিছু প্রবন্ধ আমাদের কাজে লাগাতে হবে যেগুলো এটা কিসের ফর্মুলা বলবো কার্ডিনাল নাম্বার যেগুলো আমাদের ইউজ করতে হবে মানে প্রবলেম থেকে যেসব কোশ্চেন আমাদের আসবে সেগুলোকে সলভ করার জন্য ওগুলো লাগবে আর সেট অ্যালজেব্রার জন্য যেগুলো লাগবে সেগুলো আরো কিছু সঙ্গে ফর্মুলা যেটাকে আমরা এই ফর্মুলাগুলোকে আমরা লিখে নেবো কিছু লস আছে তখন আমরা এগুলো কিছু ফর্মুলাগুলো লিখে দিই এখানে লিখবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এগুলো তো সেম হবে